নমস্কার, আমি সৌরভ, আপনাদের সামনে পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিভাবে আপনার ফোন নাম্বার দ্বারা আপনি সমাজের একজন ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোনো দেশ বা মহাদেশ বা কোনো সভ্য সমাজে গাড়ির নাম্বার, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্লাব মেম্বারশিপ নাম্বার, এগুলো প্রিমিয়াম নাম্বার হিসেবে অনেক টাকার বিনিময় বা অর্থের বিনিময়ে বিক্রি হয়। আরও একটু গভীরে গিয়ে যদি ভেবে দেখেন তাহলে দেখবেন এই প্রিমিয়াম নাম্বারগুলো ধনী ব্যক্তিরাই কিনে থাকেন প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু আপনি জানেন কি, একটি ফোন নাম্বার আপনাকেও বানাতে পারে একজন সাকসেসফুল এবং ধনী ব্যক্তি? এখন প্রশ্ন হলো কিভাবে? একথা আজকের সমাজে আমরা অস্বীকার করতে পারবো না যে এই মুহূর্তে ফোন ছাড়া আমরা আমাদের আইডেন্টিটি ভাবতেই পারি না। এই ফোন নম্বরই এখন হয়ে গেছে আজকের সমাজে আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ আইডেন্টিটি। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই ফোন নাম্বারটিকে খুঁজে পাব যা আমাদের জীবনকে সমৃদ্ধশালী করতে পারবে। বৈদিক জ্যোতিষ আমাদের সংখ্যাতত্ত্ব 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা দিয়েছে এবং এই 10টি সংখ্যার মধ্যেই, মূলত 1 থেকে 9-এর মধ্যে যে 9টি সংখ্যা পাওয়া যায়, এই 9টি সংখ্যার মধ্যেই রয়েছে এমন একটি সংখ্যা যা আপনাকে বানাতে পারে সমাজের একজন চূড়ান্ত ধনী ব্যক্তি। এখন প্রশ্ন হলো কিভাবে? মানুষের জীবনে প্রধানত 2টি সংখ্যা আছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ওই 2টি সংখ্যাকে বহুল প্রাধান্য দেওয়া হয়। এই 2টি সংখ্যাকে বলা হয় ভাগ্য সংখ্যা এবং জন্ম সংখ্যা। প্রথমে আমরা আলোচনা করব জন্ম সংখ্যা নিয়ে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরি কারোর 21শে ডিসেম্বর 2019-এ জন্ম। এক্ষেত্রে 21 তারিখটি 2 ও 1কে যোগ করলে আমরা পাই 3। এই 3 হল ওই শিশুটির জন্ম সংখ্যা এবং সম্পূর্ণটা, অর্থাৎ তারিখ থেকে আমরা পেয়েছি 3, মাস ডিসেম্বর অর্থাৎ 12, 1 ও 2কে যোগ করলে আমরা মাসের থেকেও পাব 3 এবং সাল 2019 অর্থাৎ 2+1+9 করলে আমরা পাব 12। এই 12কে পুনরায় যদি যোগ করি 1+2 তাহলে পাব 3। সেখানে আমরা পেলাম দিনের যোগফল 3, মাসের যোগফল 3, সালের যোগফল 3। এবার এই 3কে 3 বার যোগ করলে আমরা পাব 9। এই 9 হল ওই শিশুটির ভাগ্য সংখ্যা, অর্থাৎ যার জন্ম 21/12/2019 তার জন্ম সংখ্যা হল 3, ভাগ্য সংখ্যা হল 9। যেহেতু 3-এর থেকে 9-এর মান বেশি বা ভ্যালু বেশি, সে কারণে যার 21/12/2019 জন্ম, সে যদি তার সম্পূর্ণ 10 সংখ্যার মোবাইল নাম্বারটিকে একক সংখ্যায় পরিণত করে দেখেন যে সেই একক সংখ্যাটি 9 হয়েছে এবং সেই অনুযায়ী যদি সে তার মোবাইল নাম্বারটি পছন্দ করেন বা সিলেক্ট করেন এবং সেটি তার কর্মজীবনে ব্যবহার করেন, তবে অবশ্যই সে তার কর্মক্ষেত্রে প্রচুর অর্থ, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি উপার্জন করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। ভারতীয় জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে বা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানাতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে আপনারা আমাকে জয়েন করতে পারেন। ভারতীয় বা বৈদিক জ্যোতিষ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনারা www.puranjay.co.in এ লগ ইনও করতে পারেন।
ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।